ফিরে এলাম আজকের সাত সকালের সুরের প্রথম দিনের সাত সকালের সুরের একেবারে শেষ অধ্যায়ে ফিরলাম। আজকে একটু বলে নিই, আজকে যারা যেসব বিখ্যাত মানুষদের জন্মদিন, অভিনেত্রী সোনাল চৌহান, বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের জন্মদিন। আজকে জন্মদিন পিয়ার্স ব্রসনানের, জেমস বন্ডের, যারা দেখেছেন জেমস বন্ড তারা কোটি কোটি বার ওনার প্রেমে পড়েছেন, সেই তার জন্মদিন আজকে। আজকে জন্মদিন গ্রিগর দিমিত্রভের, বুলগেরিয়ান টেনিস প্লেয়ার, আমরা নাম জানি, কিংবদন্তি টেনিস প্লেয়ার, তার আজ জন্মদিন। আমরা এবারে থাকবো পুবলিদির গানেতে, থাকবো পুবলিদির সঙ্গে কথাতে, যতটুকু হাতে সময় আছে কথা কম বলে গানে থাকাটাই শ্রেয়। কিন্তু পুবলিদিকে একটা প্রশ্ন রেখেছিলাম, সেই সম্পর্কে পুবলিদি দেখি কি বলেন সেটা শুনে নিই আমি। যেটা বলছিলাম যে আমরা নিজেদের চিনি না দেখে না আমরা ভাবি আমরা সবাই গানটা গাইতে পারি। হ্যাঁ, গান তো সবাই গাইতে পারি অবশ্যই, কারণ সেটা আমাদের মনের খোরাক। তো ব্যাপারটা হচ্ছে যেটা আমরা সবসময় গাই, গান তো গাইতেই পারি, কিন্তু সেটা আমার মনের ব্যাপার, কিন্তু তাকে সবসময় মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত কিনা সেটা আমাদের নিজেদের বুঝতে হয়। এটাই যে জিনিসটা উনি এত সাজিয়ে গুছিয়ে যার জন্ম দিয়েছেন, সেই ওনার জিনিসটাকে আমরা সেই যথাযোগ্য মর্যাদার সঙ্গে উপস্থিত করতে পারছি। এটা না প্রথম থেকেই হয়ে আসছে জানো তো, সেই জন্যই রবীন্দ্রনাথ খুব দুঃখ করেছেন, বলছেন যে তোমরা অন্তত এইটুকু করো যে আমার গানটা এমনভাবে গেও, আমার গানটা আমি গান বলে, নিজের গান বলে চিনতে পারি। এক এক সময় মনে হয় কথাটা আমার, সুরটা আমার নয়। হ্যাঁ, আবার এ কথা বলছেন যে দিলীপ রায়কে বলছেন যে তুমি অন্তত যখন তোমরা গানটা শেখাবে অন্তত এইটুকু করো যে আমি যেরকমভাবে গানের সুর করেছি সেইটুকু তোমরা বজায় রেখো, চেষ্টা করো সেইটুকু বজায় রেখে গানটা শেখাতে। মানে ওনার এই টুকরো কথাগুলো থেকেই বোঝা যাচ্ছে যে ভেতরে কত আক্ষেপ ছিল। একজন স্রষ্টা যখন দেখবেন যে তার সৃষ্টিকে নিয়ে নানাভাবে কাটাছেঁড়া করা হচ্ছে, তার ভেতরে কি কষ্ট বলো তো? প্রচন্ড ক্ষত বিক্ষত হওয়া ছাড়া তো আর কোনো কিছু নেই, জায়গা নেই, কিন্তু এখন তো তাই হচ্ছে। তাকে আমরা কোথায় সম্মান দিচ্ছি, কি করা হচ্ছে তুমি বলো তো? গানের মধ্যে হু হা, গানের মধ্যে তান, গানের মধ্যে আলাপ, গানের মধ্যে কি প্রয়োজন? আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথ নিজে যদি মনে করতেন আমি এগুলো করব তাহলে গানটা আমার কমার্শিয়ালি আরো সুন্দর হবে, আরো ভালো, তাহলে উনি নিজে করতেন। কারণ অনেক মূল গান যেগুলো থেকে উনি গান ভেঙে নিজের মতো করে গান বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেগুলো সেই গানেও তিনি তান কর্তব দিতে পারতেন, করতে পারতেন, আলাপ করতে পারতেন, করেননি তো। রবীন্দ্রনাথকে ভালোবেসে যদি আমরা তাঁর গানটা গাই তাহলে কিন্তু তিনি যা করেছেন সেটুকুতেই আমরা থাকবো। ওই যে বললাম অহমকে ত্যাগ করতে হবে, আমি এতটা জানি, এইটা জানানোর জায়গা তো রবীন্দ্রনাথ নয়। এটা বোধহয় একটা খুব সহজ পথ্য, একটা খুব সহজ উপায় যে রবীন্দ্রনাথের কে ভর করে এই অহমটাকে প্রকাশ করা যায়। কারণ অনেকের ধারণা রবীন্দ্রনাথ ভীষণ, রবীন্দ্রনাথের গান ভীষণ সহজ গান, যে কেউ একটু সারেগামা শিখলেই সে রবীন্দ্রনাথের গান গাইতে পারে, না শিখে গান না শিখেও রবীন্দ্রনাথের গান গাওয়া যাই যেতে পারে। আমি যদি বাথরুমেই গান গাইতে পারি, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, তাহলে আমি সেটা গান স্টেজে গান গাই পারবো না, গাইতে সবই পারবো। এটা খুব মানে আজকে আমার মাথার চুল পেকে গেছে তাই আমি এই কথাটা বলবার সাহস করছি, কিন্তু দেখো প্রতিবাদ করতেই হয়। যখন মানুষ প্রতিবাদ করেছে, আজকে যদি প্রতিবাদ না হতো বিপ্লব হতো না, বিপ্লব না হলে আমাদের স্বাধীনতা আসতো না, একদমই তাই। সেটা সেই প্রতিবাদটুকুও দরকার, তা না হলে সঠিক রবীন্দ্রনাথের গান গাওয়া আর হবে না, হারিয়ে যাবে রবীন্দ্রনাথ। যতই আমরা নোটেশন নিয়ে মারামারি করি, যাই করি, শুধু নোটেশনও যেমন গান নয়, হ্যাঁ তেমনি সেটা বাদ দিয়েও তো গান নয়, সেটা বাদ দিয়েও গান। আজকে পুবলিদিকে আমরা পেয়েছি বলে আমরা শুধু গান নিয়ে কথা বলছি, এরকম রবীন্দ্র অত্যাচার কথাটা আমি এই কারণেই বলছি, রবীন্দ্রনাথকে অস্ত্র বানিয়ে যারা
রবীন্দ্র অত্যাচার করেন, এরকম আরও অনেক গল্প, আরও অনেক কথা আমরা পরবর্তী পর্যায়ে বলবো। শুধু গান নিয়ে তো হচ্ছে না, চারিদিকে হচ্ছে। আর আমার মনে হয় যত দিন যাচ্ছে, এই যে আজকে পুবালিদি বললেন যে প্রতিবাদ করাটা বড্ড জরুরি হয়ে পড়েছে, কারণ রবীন্দ্রনাথ তো আমাদের, রবীন্দ্রনাথের গানের লয় এটা একটা ভীষণ জরুরি জায়গা। কারণ গানের ভাব প্রকাশের ক্ষেত্রে গানের লয় ভীষণ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকেরই আমার মনে হয় যে গানটাকে পড়ে গানের ভাব অনুযায়ী গানের লয় নির্বাচন করা উচিত। কারণ এই একটা জায়গাতেই রবীন্দ্রনাথের মানে নোটেশনের একটা অসুবিধে থেকে গেছে যে লয় নির্বাচন হয়নি। একদিক থেকে ভালোই হয়েছে, কিন্তু তবুও একটা একটা বেসিক জায়গা তো থাকবে মানুষের। যেমন এই গানটির কথা মেঘ বলেছে যাব যাব, এই গানটি খুব মানে চারকলির ধ্রুপদাঙ্গের যে চারটে কলি বিভাগের কথা, সেই প্রসঙ্গে একদম একটা খুব নিয়ম অনুযায়ী মুখে ফেরা, স্থায়ীতে ফেরা, একদম অন্তরা সঞ্চারী আভোগ দুবার দুবার করে গাওয়ার কথা নোটেশনে বলা হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা একদম সংলাপধর্মী গান তো, একটা একটা সংলাপকে তো বারে বারে বলা যায় না। তাই আমার মনে হয় যে গানটা যদি আমরা ওইভাবে গাই যে সংলাপধর্মী, সেই তার ধর্মটাকে বজায় রেখে যদি গানটা গাই, শুরু হলো আর শেষ হলো, একদম শুরু হলো আর শেষ হলো, কারণ সেই খাঁচার পাখির মতো না। হ্যাঁ, একদম একদম, কারণ বক্তব্যটাও তো তাই যে এক একজন বলছে যে আমি তোমার কাছে যাব, সবাইরই ডেস্টিনি আছে একটা, তোমার কাছে যাওয়াটাই আমার ডেস্টিনি। তো এই যে মরণ কি বলছে, সমস্ত বিশ্ব জগতের জীবন্তরই সে বহন করে নিয়ে যাচ্ছে, এটাই তো শেষ কথা। তারপরে আর মেঘ কি বললো বলার কোনো প্রয়োজন নেই, জায়গাও নেই। হ্যাঁ, তো এই গানটি একটু গাই, যদিও পঞ্চমাসে সকালবেলা গলা উঠবে কিনা জানি না, গানটি কিন্তু তেওড়া তাল নয়। হ্যাঁ, তেওড়া তাল নয়, এটা 3-4-3-4 ছন্দে রয়েছে। আসলে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে এটাকে, এই তালটিকে দীপচন্দী বলা হয়, কিন্তু রবীন্দ্রনাথ দীপচন্দী নামটা ব্যবহার করেননি, 3-4-3-4 ছন্দেই রেখেছেন। মেঘ বলেছে যাব যাব,
কি অসাধারণ, মানে একটা অদ্ভুত ডাইমেনশন পেলাম, নতুন একটা ডাইমেনশন পেলাম এই গানটা। হ্যাঁ, এই গানটা সবাই খুব ফাস্ট করেন, কিন্তু এটা এমন একটা জীবন দর্শনের কথা, এটা সমস্ত বিশ্ব জগতের দর্শনের কথা, সেটাকে ওইভাবে অত ফাস্ট এবং সেটা তেওড়া তালে ওভাবে নিয়ে যাওয়াটা কোথাও যেন ক্ষুণ্ণ হয়, ইন্টারপ্রিটেশনটা যেন ঠিক হয় না, মেক তো অত তাড়াতাড়ি বলবে না, আর যে চলে যাচ্ছে সে তো আবার ফিরে আসছে, ফিরে আসছে, সেই সেই একদম, এটা সবাইই তো একটা ম্যাচিওর হচ্ছে, সব তার সে ডেস্টিনিতে পৌঁছে আছে। এই বলছে সাগর বলে কুল মিলেছে, সে তটে গিয়ে আছড়ে পড়ছে, সে কি করছে, তরঙ্গ, তার তরঙ্গ খুঁজতে খুঁজতে তটে আছড়ে পড়ছে, সেটাই তার ডেস্টিনি, সে তার মৃত্যু ঘটছে, সে চলে যাচ্ছে, আবার একটা নতুন তরঙ্গ আসছে। যারা তাদের সুদূর ভবিষ্যৎ না হলেও অদূর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাদের জানিয়ে রাখি রাশিফল। মেষ রাশি বাসস্থান কেনা বেচার পরিকল্পনা করতে পারেন, বৃষ পেটের সমস্যা বাড়তে পারে, মিথুন বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে, কর্কট অসংযত কথা এড়িয়ে চলুন, সিংহ শরীর খুব একটা ভালো যাবে না, কন্যা ভ্রমণের সুযোগ মিলতে পারে, এটা সাংঘাতিক ভালো। আচ্ছা, তুলা সন্তানের চাকরির শুভ খবর পেতে পারেন, বৃশ্চিক স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে, বাহ বেশ বেশ। ধনু কাজের ভুলে কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন, মকর অতিরিক্ত আবেগ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, কুম্ভ সাহসের সঙ্গে শত্রুর মোকাবিলা করুন, জয় নিশ্চিত, বেরিয়ে পড়ুন আজকে কুম্ভ রাশির যারা রয়েছেন। মীন চাকুরিতে বদলের সম্ভাবনা রয়েছে। চলো আর কোনো কথা না, এবার যতটুকু হাতে সময় পাবো শুধু পুবালি দির গান, এবার কি শোনাবো পুবালি? আচ্ছা, এই গানটা যাই, ইচ্ছে করছিল একটু গাইতে, চলো না, এমনি করেই যায় যদি। আমার সবসময় মানে ভালো লাগা গান এটা। হ্যাঁ, এই গানটাও একটা সময় আমি খুব মানে সেরম হলে, মানে অনেক বছর আগে আমার বয়স কম ছিল, তখন খুব লয় বাড়িয়ে গাইতাম, স্পিডে গাইতাম গানটা, কিন্তু মনে হলো পরে যখন এই বয়সে আসতে আসতে বয়স যত বেড়েছে, তখন মনে হচ্ছে জীবনটাকে যদি আমি আমার নিজের থেকে নিজেকে ভাগ করে স্প্লিট করে আমি দূর থেকে দেখি, তাহলে আমার জীবন যেভাবে চলছে সেটা চলুক, এই ভাবনাটা যখন ভাবি তখন কীরমভাবে ভাবব আমি, যদি একটা একটা মানুষ সে যখন তার নিজের জীবনটাকে ফিরে দেখে যে আমি কীরম ছিলাম, কীভাবে আজকে এখানে এসেছি, সে কি খুব দ্রুততার সঙ্গে দেখে? না, সে অনেকটা নস্টালজিক হয়, সে ফিরে দেখে, তার কোনো তাগিদ, তাগিদ আছে, তাড়া নেই, তাড়া নেই, তাগিদ রয়েছে, তাড়া নেই, তাগিদ আছে, তাড়া নেই। তো এইরকম একটা জায়গা থেকে এমনি করেই যায় যদি দিন যাক না, আমি যেরকম জীবন কাটিয়ে এসেছি আমি এতে খুব স্বচ্ছন্দ, তাই এটা যদি চলে চলুক আমার আমার ভালো লাগবে এই জায়গাটা। হ্যাঁ, এমনি করে যাই যদি দিন যাক না, যাক না, এমনি করে যাই যদি দিন যাক,
আজকে আমার প্রাণ পানার সুর ছুটেছে, দেহের বাঁধ টুটেছে, আজকে গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে এমন করে যদি আমরা সবাই ভাবতে পারতাম তাহলে পৃথিবীটা বোধহয় আরেকটু বেশি সুন্দর হতো। আমাদের হাতে এই মুহূর্তে আর কত সময় আছে যদি একটুখানি জেনে নিতে পারি ভালো হয়। আমাদের হাতে যে সময় আছে তাতে আমরা মনে হয় যে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, তো সময় তো হাতে খুব কম। বলি দি, তাই কথা না বলে বরং তোমার গানই শুনি। তোমার গান আচ্ছা, একটু বর্ষার গান শুনতে চাইছিলে না? বর্ষার গান একদম শুনতে চেয়েছিলাম। আমরা পুবলিদের গানে যাওয়ার আগে আপনাদের জ্ঞাতার্থে আবার বলি যে সাত সকালের সুর এই অনুষ্ঠান আজকে থেকে শুরু হলো, নতুন প্রভাতী অনুষ্ঠান ওয়ানে, চ্যানেল ওয়ানে। এখানে যারা সরাসরি কথা বলতে চাইবেন তারা অবশ্যই ফোন করবেন এই নাম্বারে, যে নাম্বার তুমি বলছি 2534-555-4। আস্তে আস্তে আজকে সকালবেলা আসছি যখন, তখন একটু অল্প একটু একচিলতে মেঘ আকাশে ছিল, তো জানি না আজকে দিনটা কেমন যাবে। আবার সেই রোদের ঝলকানি বলছি না, মেঘের ঘন ঘটা একই গভীর বাণী
একি গভীর বাণী এলো ঘন মেঘে ঘন একটা পুরো অন্যরকম সকাল ছিল আমার কাছে, অবশ্য এটাই অভিপ্রেত ছিল। কারণ আমি যখনই জেনেছি যে সাত সকালের সুরের প্রথম শিল্পী পুবালদি, তখনই মনের মধ্যে একটা অন্যরকম রোমাঞ্চ তৈরি হয়েছিল। এবং সেটা যে কেন সেটা আমি তো বুঝতে পারছি, আমি আশা করব যে বন্ধুরা যারা ওপারে রয়েছেন তারাও ঠিক আমার মতোই বুঝতে পারছেন ব্যাপারটা। পুবালদি, এ পরের গানে চলে যাই, প্রেমের গানেই যাই তাহলে। একদম আমার তো সব গান পছন্দ, তুমি যে গানটা গাইবে সে গানটারই, মানে আমি যখনই তোমার কোনো গান, ধরো আজকে আমি এ মোহ আবরণ যেভাবে শুনলাম, কালকে যখন এই গানটা যদি আবার অন্য কোনোভাবে শুনি তোমার কণ্ঠে, আবার অন্য একটা ডাইমেনশন তৈরি হয়, অন্য একটা রূপ, অন্য একটা চিত্র আমি দেখতে পাবো। বন্ধুরা, আবার আপনাদের বলি, ততক্ষণে পুবালি দিয়ে একটু পরের গানটা কী গাইবেন সেটা মানসিক প্রস্তুতি নিন। আবার আপনাদের জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন না এই অনুষ্ঠানটা, তারা অবশ্যই ফেসবুকে দেখতে পারেন, আমাদের ফেসবুক লাইভ চলছে। আপনারা ইউটিউবে দেখে নেবেন, অনুষ্ঠানটা হওয়ার পরে ইউটিউবে এটা আপলোড করা হবে, আপনারা ইউটিউবে দেখতে পারেন, এটা রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন, অথবা আপনারা লাইভ দেখতে পারেন নেটের মারফত, মোবাইলে বা ল্যাপটপে, oneTV.co.in এখানে আপনারা লগ ইন করে দেখে নিতে পারেন। চলো, এই গানটা আমার খুব প্রিয় গান। বেশ, যে ছিল আমার স্বপ্ন চারি, তারে বুঝ
যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন একটা সময় আসে যখন কথা তার পথ হারায় সুরের কাছে, তেমনই একটা সময় এই মুহূর্তে। আর সত্যি বলতে কি আমাদের আজকের অনুষ্ঠানের সময়ও একেবারে শেষ, তবু যাবার আগে যে কথা বলার আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেক দিন এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, চ্যানেল ওয়ানে প্রত্যেকটা অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন, কিন্তু যেহেতু এই আজকে থেকে এই অনুষ্ঠানটা নতুন শুরু হলো সাত সকালের সুর, আপনাদের সঙ্গে পাবো এই আশায় আজকে আপনাদের বিদায় বলবো। কালকে আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক সকাল আটটায় সাত সকালের সুরে। আজকে আমাদের সঙ্গে যে শিল্পী ছিলেন তাকে নতুন করে ধন্যবাদ দেব না, কারণ তিনি আমাদের এতটাই কাছের মানুষ, শুধু আমাদের ভালো লাগাটা জানাবো। পুবালিদি সঙ্গে ছিলেন আজকে, আর আমাদের সঙ্গে আজকে যন্ত্রণার সঙ্গে ছিলেন সৌমেন দত্ত কিবোর্ডে এবং শান্তনু চ্যাটার্জি তবলায়। আর বন্ধুরা আপনারা যারা ছিলেন তারা কালকেও থাকবেন এমনটাই আমাদের আশা। তবু যাবার আগে আরেকবার বলি, যারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন না তারা ইউটিউবে দেখে নেবেন, তারা ফেসবুক লাইভ দেখতে পারবেন, আমাদের এটা লাইভ টেলিকাস্ট এখন যখন হচ্ছে তখন ফেসবুক লাইভও হচ্ছে, ইউটিউবে দেখতে পারবেন বলেইছি, আপনারা রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন, বা আপনারা যারা মোবাইলে বা কম্পিউটারে দেখে নেবার কথা ভাববেন তারা oneTV.co.in এটা লগ ইন করলেই দেখতে পাবেন লাইভ অনুষ্ঠান। আর ফোন নম্বরটা আরেকবার বলে দিই, 2534-5554। কাজী বন্ধু আজকের মতো আপনাদের বিদায় বলবো, সবাই খুব ভালো থাকবেন, সাত সকালের সুর আপনাদের সঙ্গে নিয়ে সাত যুগ পথ হাঁটুক এই আশায় আজকে বিদায় বলবো, নমস্কার।